মালি দুয়ার মধ্যে দৃষ্টা বসে দুয়ার ও দাদু জলদি কইরা হো এই বাড়ি ঘর বিয়া হইব আমরা দাবাটা খাইয়া কেউ যাবাই না এই ছেড়িরা হর সামনেতে বেগানা ছেড়ি দেখবো না এ ছেড়ি গে ছাড় আমার শৈল কিন্তু ছাড়িস না তোরা অবিবাহিত বেগানা মহিলা আমি পর মেঘ মুখ দেহি না বুঝছো হ্যালো জলদি করে ঠিয়া দিয়ে লো তাহলে গেট আটকাম এই আমি এসে টেহা নিবা নিকে তোরা টেহা দেব তোরা কেম বিয়া করমু রে আমার তপস্যা নষ্ট করে হালাইছে ঠিক আছে দেখো না তুই আবার ঠিকই পারা
রাখিয়ে রেখেছ? হ্যাঁ অপরা, ও তাইলে তো নাতি ঠিকই মাস আদে খালি আমার খুঁজ বেড়া কানা সাফা খুলি ও ঠিকই তো আছে, ওটাই বেগ কানা খোরা হারাম দাদা বেগ টিম্বুটাই থাকে। আচ্ছা তুমি সেটা বাদ দিবা, বাদ তোমার লেগে তো বাদ করি কি রহ না আইসে ফিরি তো খারো দেহি দাদু কটা পুরি আছে খানা খুরা জ্বালাই হারাইছে তুমি কইয়াছিলা খাবার দিছে খাবার দিছে খাইয়া যাও দেহি বইরা খাও লবণ লাগবো আবার সালাদ হা এই যে খারাপ হয়েছে সালাদ দিতেছি এই যে নেও বেশি তাড়াতাড়ি বাগো বিয়া ভরামু গন্ধ করবো না এটা কি তোমার নেকে করে ই করে রয়েছে মাইনসা এইটা উঠে খাইছে হেন না তোমাকে দিছি এই যে মল্লু মল্লু হাই রে হাই রে কি খাবার দিল বরদ নাই আর বরদ আছে নি খাবার দিয়ে পানি খবর নাই পাওয়া দশটা সালের একটা নাতি দিই আমি হন আরেকজনে ফাল ধরে দিব নাতি দিব কানা খুরার বেঙ্গুর হারাম দাদা নেঙ্গুর বাইরে বিয়া ভরামো বিয়া ভরাবা কার বিয়া এই যে একাপর বাচ্চার পোলা রহি আছে না হে যে এই যে হে বাচ্চার পোলা আর হইলো মোহাম্মদ কুদিরের কন্যা তুমি বউ দেখবার সাউকে রাতে উঠে দেখে যায় এই যে একটা খাবো তুমি কি রাতে উঠে দেখে যাই এই যে গুজা এইটা তো ফকিনির বিয়া মনে করছে বাইরে থাকেন তাহলে এই যে শুনো এক কাম করো খাইছই যখন খাইয়েই যখন হালাইছ তাইলে তুমি আমি বিয়া ডা ফরাই তুমি মানে মুনা যাত্রা করে থুই যাও তোর দুয়া তুই কর তোর বিয়া তুই ফরাগা ওই গুজা যে তুই আঙ্গু বাড়ি মতো জানি ওর কোল তেল টান তো ভাই খাই হালাম খালাই ফর মাইরা হাসাল খাইলি যে খাইলি যে দাম দে খাই নাই খাই নাই এটা ব্যক্তি ব্যাগে আইছো জুম এই কেন কো বইয়া দোয়া কইরে যা কানার ঘরে কানা বহয়েনু বিপদে হলাম রে হ্যাঁ খাওয়া মাং না হেনা দাদু এ বহ দাদু বহ আমি দোয়া করবো আচ্ছা ঠিক আছে আপনি ভরাই বাবা করে বিয়া ভরাই নিরাজপুরের অধিবাসী অধিবাসী একাব্বর বাসার বারো দিনের শিশু রহিম তো সবাব পালা না তিন পুরা হসকে বিয়া বের বাজাই দিছে বারো দিনের শিশু রহিমের সঙ্গে উজিরের কন্যা উকিল দি মুখাটে সেটা বলে দেন
উকিল এই যে দেখুন কারেন্ট উঠবো কারেন্ট হ্যাঁ বাড়ি আছে আর একজন দেখে দিয়ে দিন ওই উকিল বাইরে যাও শুনি করছো যে বাইরে এই যে দেখ আনন্দ সেন জানে তা আমাকে বড় ভাই ওই বড় ভাই উকালি দিতে 1001 টাকা তেল মহলে সাব্যস্ত করিয়া 5 টাকা বুঝেই পাইয়া অবশিষ্টটা বাকি রাখিয়া আকস মুখে কবুল কও এ কও কও কবুল কও কবুল কও কবুল কইছে হ্যাঁ ঠিকই আছে অম্বুতেই যাই দম্পতি জীবন যেন তাগর সুখের হয় কোনটা রে গুতা মালি দোয়ার মধ্যে দৃষ্টা বাতিল দোয়া কি ঠিক থাকবো এই বিয়া কি হেবাও আমরা সকলে মিল্লা দোয়া করিলাম এই বাচ্চার নাতিন যেন 5টা 6টা মেয়া হয় নাউজুবিল্লাহ বছর বছর বিয়া দিব আঙ্গরে দাওয়াত কইরা খাওয়াবো তুমি কবুল কইরা নাও আপনারা যারা আছুন সবাই মিল্লা কোন আল্লাহুম্মা আমিন আল্লাহ পর খাইগা মুনশি এজে আহনালা তোমরা যাও আমি আমার মতো যাই বাচ্চা হুতুরের ডাক্তার লাগবো না বুঝাই দে থুই যাই বছর বছর পুরো আনব শালা মুনশি জানি ডাক্তার ইরা কোন ডাক্তার দি বাড়ি নো ঠিক মতো কই গো আহুন নাকি আপনারা বিয়া দিয়া পর এটা পর কমপ্লিট কইরা হালাইলাম কই গো উজিন মশা উজিরে মনে ঘুমাইছে টিয়া অম্বুরতে দিন লইগে হ্যালো হ্যালো উজির সাহেব মারব্বান কে এবার আপনি হাসি মুখে বিদায় দিন মারব্বান তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসো বেগম রহিমকে রব্বানের হাতে তুলে দাও চলো বেগম আমরা এখন আসি উজির সাহেব মারব্বান কি তাড়াতাড়ি বিদায় করে দিন পিতা পিতা গো মা গো